मुसलमान बैर रे नबीजी डाक दिया कोयाली ओ मन खराब कैन चेहरा मलिन कैन बोलो ना हजरत आली कय एमने नबीजी आमार नबी कय ना किछु एकटा होइछे आमार संगे गोपन करियो ना बोलो गोपन करियो ना ओपेन करिया दाओ आमी रसूल बुइजा फलाइछि तोमार चेहरार दिके ताकाइया হযরতে আলী ডাক দিয়ে কয় নবী গো ফাতেমা আমার মনে একটু কষ্ট দিয়েছে রাতের বেলা আগো নবীজি ওই ব্যথাটা আমি মনের থেকে বলতে পারি নাই এজন্য আমি আপনার দরবারে চলে এসেছি নবীজি গো যত পেরেশানি থাক না কেন আপনার চেহারার দিকে তাকাইলে আমার সব পেরেশানি দূর হইয়া যায় নবীজি কেমন বিচারক ছিলেন সঙ্গে সঙ্গে আমার নবী চলে গেলেন ফাতেমার ঘরে আলীকে সান্ত্বনা দিয়ে বললেন আলী রে মন খারাপ করিও না আমি যাচ্ছি ফাতেমার কাছে কি হয়েছে আমি যাই ওই মুহূর্তে হযরত আলী ডাক দিয়ে কয় নবী গো যাওয়ার দরকার নাই আমি ফাতেমারে মাফ করে দিয়েছি তবে গো নবীজি আপনি তো ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম আপনার কাছে আইসা সব বেদনার কথা বললে দিল পরিষ্কার হয়ে যায় ও গো নবীজি আপনি যেহেতু আমার ডাক দিয়া দিয়েছেন ও গো নবীজি আমার মনে কোনো দুঃখ নাই কিন্তু নবীজি নিজের মেয়েকে শাসাইবার জন্যে ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে গিয়ে বলেন ফাতেমা রে কি হয়েছে বলো রাতের বেলা আলীর মনে কেন কষ্ট দিলা বলো মা স্বামী এমন একটা ধর এ ফাতেমা তুমি যদি স্বামীর মনে দুঃখ দিয়া রাতের বেলা মারা যাইতা আর আমি নবী যদি এই খবর পাইতাম তুমি স্বামীর মনে দুঃখ দিয়া রাত যাপন করেছ এরে ফাতেমা তুমি আমার মেয়ে হইতে পারো জান্নাতি মহিলাদের সর্দারনি হতে পারো হাসান হোসাইনের মা হইতে পারো শেরে খোদা আলীর স্বামী হইতে পারো নবীর মেয়ে হইতে পারো তবে শুনিয়া লও স্বামীর মনে দুঃখ দিয়া তুমি যদি মারা যাইতা রে মা আমি নবী তোমার জানাজায় হাজির হইতাম না তোমার জানাজা আমি পড়তাম না রে মা ভবিষ্যতে তোমার হুঁশিয়ার করে দিয়ে যায় স্বামীর মনে দুঃখ দিব না স্বামীর মনে আঘাত দিব না স্বামী রাজি আমার আল্লাহ রাজি স্বামী খুশি আমার আল্লাহ খুশি কিন্তু আমরা মুসলমান ভাইরা উল্টা পাল্টা হইলে হাল্লা বাজন দিয়ে ফিডানি ঠিক নেই একলা হইলার দোষ আমগ দোষ আছে একার আমরা ফেরেশতার কাতারে নাম লাগাই নাই ঠিক কেটে জোরে কও এ মুসলমান ভাইরা রে নবীজির জামাগুলো ভিজে গেল মনে আছে নি মনে রাখতে হইব আজগর সারা সারে না ইনশাল্লাহ কয়েক ঘন্টা নাকি নাকি বেজার হইবেন না এত করুন না ঘন্টাখানি ইনশাল্লাহ বসেন আপনারা এ আমার মুসলমান বাবা জিরা রে দিলের কান লাগাইয়া মনের কান লাগাইয়া কথাগুলো শুনবেন আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জামা ভিজে গিয়েছে শুকনা জামা কাপড় হাতে নিয়ে ঘরের কিনারায় দাঁড়াইয়া আছেন ইন্দিমে টাইমে আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীজি ঘরের মধ্যে প্রবেশ করার সময় দেখলেন আম্মা যেন আয়েশা আমাদের মা নবীরা হচ্ছে রুহানি পিতা নবীর বিবি হচ্ছে আমাদের জন্য রুহানি মাতা সুবহানাল্লাহ কোন এ বাবাজিরা রে নবীজি ডাক দিয়া কয় কি রে আয়েশা কি হয়েছে তোমার আয়েশা আমার নবীর এত ভালোবাসে এত মহাব্বত করে আমার নবীজি নবীজিকে একদিন আম্মা যেন আয়েশা নিজের হাতে গোসল করাইতেছেন সুবহানাল্লাহ জোরে বলেন নবীজিরে নিজের হাত দিয়া গোসল করাইতেছেন খেল করে শোনেন আমার নবীজির দিকে আম্মা যেন আয়েশা তাকাইলেন তাকাইয়া দেখে রে যুবক তাকাইয়া দেখতেছেন আম্মা যেন আয়েশা নবীজির পুরাটা দেহের মধ্যে বসন্তের গোটার মতো কালো কালো দাগ দেখা যাইতেছে আমার নবী এত সুন্দর এত সুন্দর আমার নবীজির মতো এত সুন্দর করে কোনো পয়গম্বর আল্লাহ বানায় নাই আমার নবীর চেহারার মতো এত সুন্দর চেহারা কোনো নবীকে আল্লাহ দান করে নাই আম্মা যেন আয়েশা কয়
মাঝে মাঝে যখন আমার নবীজি আমার ঘরে আসে একটু খেয়াল করেন, আমার ঘরে নবীজি আসলে কোনো লাইট লাগে না, আলো লাগে না, আমার নবীর চেহারার বদৌলতে অন্ধকার ঘর আলোকিত হইয়া যায়। কেমন চেহারা ওইটা! আর আমরা যে চেহারার বাহাদুরি করি, এরম দুই চার দশ হাজার চেহারা একলগে করলে রাত্রে অন্ধকার দূর হইব? জোরে কথা কেন, দূর হইব? দূর হইতো না, কিন্তু আমার নবীর চেহারা আম্মা যেন আয়েশা কয় লানা শামসুন অলিল আপাকে শামসুন অশামসি আফজল মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি অশামসি তাতলু বাদাল ঈশাই। কত সুন্দর করে উদাহরণ দিয়ে আম্মা যেন কয় তোমাদের সূর্য উঠে আস ফজরের পরে, আর আমার সূর্য আমার ঘরে উঠে এশার নামাজের পরে, তোমাদের সূর্য উঠটা দুনিয়া আলোকিত করে আর আমার সূর্য আমার ঘরে এসে আমার ঘর আলোকিত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কয়, এ মুসলমানের একটু খেয়াল করেন, আমার আল্লাহ কয় দারুস সালাম জান্নাতের মধ্যে আমি একটা সম্মিলন ডাক দিব। এ বড় করে কয় না সুবহানাল্লাহ, জোরে কয়, জান্নাতের মধ্যে একটা সম্মিলন হবে, ওই সম্মিলনের আল্লাহু আকবার, আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমরার ভাইদেরকে ওই সম্মিলনে যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে আমিন কর, জোরে আমিন কর। আর ওই সম্মিলনের প্রধান অতিথি আমগো নবীর আল্লাহ বানাইব। তারপরে সুবহানাল্লাহ, জোরে কয় না মোতাল আমার ডাক চেহারা, জোরে কন সুবহানাল্লাহ, একেবারে বড় করে আওয়াজ দিয়ে কন, আওয়াজটা বাড়িতে পৌঁছয়ে দেন, আমার মায়ের কাছে আওয়াজটা যাক, একটা আওয়াজ করে জোরে কন। রাগ হইতেছেন, লাভ হইতেছে, লোকসান না লাভ হইতেছে, সুবহানাল্লাহ কইলে গুনা মাফ হয়, নেকের পাল্লার ওজন ভারী হয়, জিদ করে বলে কইবেন, রাগ করে বলে কইবেন, অসুবিধা নাই, ঠকতে নাই ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে না আমিন। আর একটু জোরে, তা মুসলমান আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বাড়াইছে, এত সুন্দর ওই দারুস সালাম সম্মিলনে আল্লাহ জান্নাতের গেইটে গেইটে মাইকিং করাইব, এই অমুকের আইতে ক, অমুকের আইতে ক, আল্লাহ এরা কে লাগাইব, এরা দুনিয়াতে রাত জায়গা জায়গা এরা ওয়াজ শুনছে, এরা কোরআন শুনছে, এরা পিঠ বিছনায় লাগায় নাই, টেলিভিশনের সামনে যায় নাই, দোকানে আড্ডা দেয় নাই, বিড়ি অর্ধেকটা নিজে খাইয়া বাকি অর্ধেকটা আরেকজনরা দেয় নাই, ঠিক নেই, টিভির সামনে গিয়ে বসে একবারে মিনি সংসদ ভবন বানাইয়া, কেউ এখানে এমপি, কেউ মন্ত্রী, কেউ বিচারক, কেউ ডাক্তার, একটা রোগের কথা কইলে আটটা ওষুধ দিয়ে লায়, কেউ ঠিক নিও দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত সার দোকানে বই আড্ডা মারে, আপনাকে লাই আছে কিনা আমার জানা নাই, অনেক জায়গাতে এটা মারে, আবার দশ কাপ চা খাইয়া লায়, সাইডটা বন খাইয়া লায়, এক হালি কলা খাইয়া লায়, এগুলো খাইয়া খাইয়া ঘরের মধ্যে একটা বাজে গিয়া বেডির আবার দমক মারে, এমন দমক দিয়ে বেডির মুতাই লাগবে এমন একটা দমক মারে, তো বেডিও আবার ডাক দিয়া কয় হ্যার ভাত খাইলাম হইল না, সাতটা পাঁচটা ফলা পাই নইছে, বড় হয়ে গেছে গা, তুই গেলে বাচ্চা খারাপ করিব, দমক দেওয়ার পরে বেডি নরম হইয়া কয় এই ভাত খাইতেন না, আরেকটা এমন জোরে দমক দিছে বেডিরে কয় এত গণ গণ খিদে লাগে না তো গো মতো, কয় কারণটা কি, কয় আজকে দশ কাপ চা খাইছি, কয় কাপ খাইছো, কথা কইতেন না, কথা কইেন, জীবন আর দাওয়াত দিয়েন না কিন্তু কথা কইেন, তো এখন দশ কাপ চা খাইলে, এক হালি কলা খাইলে, পাঁচটা বন খেলে খিদা কি আর থাকে, কেউ খিদা থাকেনি, থাকবো যে ফেডু গায়, ফ্যাটটা বড় হয় থাকতারে, তো এখন বেডি আবার গরিব মানুষ জিগা এত চা খাও না টেয়া পান কই, কয় চা খেলে আবার টেয়া লাগেনি, কয় কেমনে খান, কয় বাংলা হয়ে খাই, সাঁড় দু আন্ডার মধ্যে বাইসাবে গিয়া একবারে সন্ধ্যাবেলা মাগরিবের আগে দিকে বসে বৈশা বৈশা কোনা কান্তির মধ্যে বৈশা ডাইন দিকে যায় বাম দিকে যায় কোন দিক দিয়ে কে আয় কোন দিক দিয়ে কে যায় খুব ভালো করে খেয়াল করে, তো সায়া দেহে আওয়ামী লীগের সভাপতি সাহেব আসতেছে, ওনার দিকে সালামালকে দিয়ে কাছে বয়াকে ভাই সাহেব কেমন আছেন, আপনার একটা কথা কইলাম বলি আমাকে বুদ্ধি তো কাজে লাগতো না, কাজে লাগতো না, একটু বুঝা যান, কয় কী কন, কয় শেখের নৌকাটা যেই বাসা বাড়ছে এটা ডুবতো না ডুবতো না ডুবতো না, কয় একটা চা দেন, একটা লগে একটা বন রুটি দিয়েন, হুদা বন খাওয়ান যাইব, কয় একটা সাগর কলাও দিয়েন, খাইছেনিও খাইয়া কোনোটা ঘুরে গিয়ে আবার সেই কোনাত গিয়ে বইছে, সেই কোনোটার মধ্যে বই গিয়ে আবার চাই আছে দেখ কোন দিক দেখি আয়ে, দশ তারিখে বলে বিএনপির সমাবেশ, সভাপতি সাহেবরা ফাইছে কে দিকে কিছু বুদ্ধি লয়ে যাও, কাছে ডাক্কাই নেব আয় কয়
এক মাগে শীত যায় না আর মাগ কইলাম আইব, এক মাগে শীত যায় না আর মাগ আইব। এইবারে আর একটা ফার্ম দিয়া হেঁটতে এক কাপ চাহ একটা বন রুটি এরম করে করে 10 কাপ 15 কাপ চাহ খাইয়া লায়, 5টা বন খাইয়া লায়, হুজুরের নামাজের কথা গেলে বেটকি দিয়ে হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, জায়গা তো আমাকে আব্বাই দিয়ে গেছে, 3 বেলা গরম ভাত খাইয়া 5 বেলা আজান দিয়ে নামাজটা চালাইয়ে নিয়েন, নামাজটা চালাইয়ে নিয়েন, হইলে নামাজে লাগতো না খালি হুজুরের কাছে নামাজ চালাইয়ে নিয়েন। এই ফদের লোক মনে নাই কে বাংলাদেশ আপনাকে লাগাত নাই দিকে কি হয়েছে বাংলাদেশ সব আপনাই মেয়েরা ঠিক কিনা জোরে কন। তা আমি ওই মানুষটারে কই আব্বা এরম করে সা নাই গা তোমার লাগে গু খাওয়া বালা, কি রাগ হয়েছেন? এই মানুষ নাই দুনিয়াতে অভাব নাই অভাব নাই অভাব নাই। আ মুসলমান ভাইরা রে আমার আম্মা যেন আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো, ও গো আল্লাহর নবী আপনার জন্য শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়ায় রয়েছি। আমি দেখলাম গো নবীজি আপনি যখন বয়ান করতেছেন, ও গো নবীজি আপনার দাড়িগুলো ভিজে গেছে ঝর্ণার মতো, পানিগুলো জমিনে টপ টপ করে পড়তেছে, শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়ায় রইলাম যাতে আপনার কষ্ট না হয়, যথা সময় আপনি জামাগুলো পরিধান করতে পারেন। আমার নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা রে আমি যখন বয়ান করতেছিলাম ওয়াজ করতেছিলাম তুমি যা দেখেছো এগুলো দুনিয়ার কোনো পানি নয়, এগুলো হইল আল্লাহর রহমতের পানি, দুনিয়ার পানি পড়লে দেহ ভিজে যায় জামা কাপড় ভিজে যায়, আর মাহফিলের মধ্যে যেই বরকতের পানি নাজিল হয় রহমতের পানি বর্ষণ হয় ওই পানি দিয়ে জামা ভিজে না দেহটা ভিজে না, বান্দার কলিজার গুণাগুলো সাফ হইয়া ওই বান্দার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ কইরা দেয়। এই জন্য মাহফিলে বসলে লাভ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন, লাভ আছে না নাই? চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা, যেই সাকর না ওই সবর না না মানে তু করকে দেখ, যেই সাকর না ওই সবর না না মানে তু করকে দেখ, জান্নাত বি হ্যায় দোজক বি হ্যায় না মানে তু মরকে দেখ। যেমন করবো তেমনই পাইবা, জান্নাত জাহান্নাম দুনোটা আছে, আপনাকে বিশ্বাস না করলে একবার করে ময়রা টেস্ট করে দেখেন না, আর আইতারবেন আইতারবেন ওই বেডিয়ে বেড়া লাগে খুব মোহাব্বত, কিন্তু হঠাৎ করে জামার প্যারালাইসিসের রোগ, এখন খালি দোয়া করে কয় আল্লাহ এই রোগটা আমার স্বামীর না দিয়ে আমারে দিতা, খালি বেডি কান দেওয়ার দোয়া করে আল্লাহ এই রোগটা আমার স্বামীর না দিয়ে আমারে দিতা। বিছনা আলাদা, স্বামী ঘুমায় এক বিছনাথ, আবার বিবি ঘুমায় বাচ্চা গুলো আর এক বিছনার মধ্যে, খালি আফসোস করে আর কান দে আল্লাহ এই রোগটা আমার না দিয়ে আমার স্বামীরে দিস, আল্লাহ এই কারবারটা ভালো হয় না বেশি একটা, এই রোগটা আমারে দিতা। এমন করে ঘুরে দীর্ঘদিন গেছে, এই আল্লাহর বান দিয়ে একটা ষাঁড় গরু ফালে, গরুটা আবার কালা মেসমেসা, এটারে গোয়াল গরো বাইন দেয়, রাত্রে ফানি গাঞ্জি দিয়া তারপরে খাওয়ন টাউন দিয়া থুয়া দেয়, এটা সারা চারটা খাইয়া পেটটা বইরা সকালবেলা আবার বাহির করে। একদিন যে আল্লাহর এই বান্দি ডেক্সির ভিতরে পাতিলার ভিতরে খোল বসে দিয়া বালা গলারা দিয়া যখন দিয়াইছি, আর এই সার গরুটার সারাদিন খানা খাইয়া পেটটা বালা করে বড় নাই, একবারে ওই পানি খোল বসে পানি খাইতে গিয়া যখন মাথা দিয়ে জাতা দিছে একেবারে সিংসহ ডেকের ভিতরে ঢুকে গেছে, গা ডেকের ভিতরে ঢুকার পর লেয়ারটি সব খাওয়ার পরে এখন দেখে ভিতরে অন্ধকার কিছুই দেখা যায় না, সার গরু গেছে গা ফাফরইয়া, এখন খালি শিং দিয়ে লাড়া দিলে গড়র গড়র আওয়াজ হয়, গড়র গড়র আওয়াজ হওয়ার কারণে সার গরু গেছে গা ভয় পাইয়া এমন একটা দৌড় দিছে রশি সিররা গিয়া আল্লাহর এই বান্দিটা যেই ঘরে ঘুমায় এই ঘরের দরওয়াজার সামনে গিয়ে যখন উপরে পড়ছে, ভিডি কয়ে খাইছে কি হয়েছে জানি, দরজা খুললে দেখে কালা মেস মেসা, শিং দেহা যায় না মুখ দেহা যায় না, ফাতিলাও কালা গরুও কালা, বেডি মনে করছে না জানেন আজরাইল আয়া পড়ছে কিনা, খারিয়া কাবাই আজরাইল, রুগী কইলাম আমি না, রুগী কইলাম হেইটার মধ্যে আমি গুলো এটার মধ্যে, রুহু বার করলে দেখা শূন্য বার করু, এতদিন কইল কারে এখন কয় কি, নিলে আমার নেও গা আমার জামাইরে নিও না, আজকে গরু দেখা বেডিও কয় আমার না রুগী গেলাম হেইটার মধ্যে, ঠিক নিও কি রাগ করতেছেন আপনারা, আল্লাহ 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 আমগো সামনের থেকে কত মানুষ কবরে গেল গা, কত মানুষ নিয়ে কবরে শোয়াইলাম, কিন্তু নিজের একটু চিন্তা আসে না আহারে আমাকে একদিন ওই কবরে যাইতে হবে, ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি,
ওইখানে তে ফেরেশতারা থাকে সাথে করেন ও ফেরেশতা চাষ কি মাঝে মাঝে গুষ্টুস খাস কি ফেরেশতা কি কয় গুষ্টু আমি খাই না টাকা পয়সা চাই না আমল নিয়ে আয় নইলে যে তোর থাকবে না উপায় এ মুসলমান বৈরারিক ওই কবর কাউরের সঙ্গে খাতির করে না ওই কবর অপেক্ষা করতেছে কোন দিন আমি মারা যাব কবে আমি কবরে যাব ওই কবরটা অপেক্ষা করতেছে এ মুসলমান বন্ধু আপনি মনে করছেন দুনিয়াতে আল্লাহ আমারে পাঠাইছে একটা বাড়ি বানাইলাম সম্পদ কামাই করলাম ভালো ভালো খানা খাইলাম মনে যা চাইল তাই করলাম না আমার আল্লাহর একটু জিজ্ঞেস করি এইখান থেকে আল্লাহ আমরারে কি জন্য বানাইছো বানাইবার কারণটা একটু বলো আল্লাহ তুমি আমারে কেন দুনিয়াতে পাঠাইছো পাঠাইবার উদ্দেশ্যটা আমার একটু বলো আল্লাহ তখন ডাক দিয়া দিয়া বলেন এ বান্দা তোমারে অনার্থক বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহ ডাক দিয়া বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ কয় তোমাদেরকে অনার্থক বানাই নাই অকারণে বানাই নাই নিষ্প্রয়োজনে বানাই নাই আল্লাহ তো এখন সোদ খাইলেও কিছু কয় না ঘুষ খাইলেও কিছু কয় না টেকা সুদে লাগাইয়া খাইলেও কিছু কয় না বিবিটারে বেপর্দায় চালাইলেও কিছু কয় না নিজের মেয়েটাকে বেপর্দা চালাইলেও কিছু কয় না রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলেও আল্লাহ কিছু কয় না এত গুণা করার পরেও আল্লাহ ধরে না এত নাফরমানি করার পরেও আল্লাহ গজব দেয় না আমরা মনে করছি অনার্থক আপনারে আমারে পাঠাইছে আল্লাহর একটা ধরার সময় আছে না নাই ওই যে দুই বন্ধু একসঙ্গে লেখাপড়া করে একটা ছেলে ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করতে করতে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর তারই সাথে আর একজন বন্ধু লেখাপড়া করে ঠিক মতো স্কুলে যায় না স্কুলের নাম দিয়া গাছতলায় বসিয়া বসিয়া ফেসবুক টিপে চেটিং করে সময় পাস করে স্কুলে যায় না কিন্তু মাতার ব্রেনবালা নকল করে মেট্রিক পাস করছে আপনারা একটু আওয়াজটা বড় করে দিয়ে বলেন আসলে আর নকলে পার্থক্য আছে না নাই আসলে নকলে পার্থক্য আছে এখন এই দুই বন্ধুর পাঠ্যজীবন শেষ পাঠ্যজীবনের পরে এখন কর্মজীবন দুনো বন্ধুর মধ্যে এমন মিল জামা বানাইলো এক কালার মোবাইল কিনলো এক কালার জুতা কিনলো এক কালার চুলের কাটিং করলো এক কালার দেখবেন সারা মাথায় চুল নেয় মাঝখানে বনরুডি হ্যাঁ কথা কইতো না মনে হয় শিবাসাবাদ গিয়ে আঞ্জা দিয়ে গাঞ্জা খায় সুযোগ পেলে আব্বাও খাই লায় ইয়াব্বা ইয়াব্বা খায়নি খায় আবার মাঝে মাঝে দেখা যায় সামনে এক বিডি পিছনে এক বিডি ডাইন দিকে এক বিডি বাম দিকে এক বিডি মাঝে মাঝে চিন্তা করে গেঞ্জির মধ্যে এত বিডি লো হ্যাঁ আটে কেমনে আবার ফ্যান পড়ছে ফ্যানটার মধ্যে সামনে সাইডটা পকেট পিছনে ফাই সাইডটা পকেট আটটা পকেট জিগাইলাম এত পকেটটা কী করস কয় হুজুর যখন ওই পলিথিন বন্ধ হয়েছে এরপর থেকে এই ফ্যান বাড়িয়েছে এই ফ্যান বাড়ানোর পরে একটার মধ্যে কাঁচামরিচ একটার মধ্যে ধন্যবাদা আর একটার মধ্যে এইটা হিটা লইয়া লইয়া ঘুরাঘুরি করে এই চলছে বাংলাদেশের মধ্যে এ মুসলমানের ফলা মুসলমানের সন্তান তুমি ফলো করবা তোমার পয়গাম্বর রে তুমি ফলো করবা সাহাবিরে তুমি ফলো করবে একজন হক্কানি পীরকে ফলো করবা তুমি একজন আলেমকে ফলো করো তোমার আব্বার তরিকাটা কী কোন তরিকা সে চলে তুমি বারোটা ফলো করো তুমি কেন ওই দেখেন আমাদের দেশে এখন কী শুরু হয়েছে দেখি বারোটা একটা বাজে হই হুল্লোর কী রে কয় হুজুর খেলা চলে কয় কী খেলা কয় খ্রিস্টানে খেলে খ্রিস্টানে খেলতেছে খ্রিস্টানে জিততেছে খ্রিস্টানে হারতেছে আর মাঝখানে মুসলমানের ফলায় মরতেছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কোন দেশ আর্জেন্টিনা কোন দেশ ব্রাজিল হেরা খেলে কি কি করে ওই দেশে আজানও নাই একামতও নাই নামাজও নাই মসজিদও নাই অথচ ওই বিধর্মীকে লইয়া আমার ফলাফানে লাফালাফি করে ঠিক কিনা জোরে কন অভাব নাই অভাব নাই অভাব নাই আল্লাহ অভাব নাই বাবা রে একটু ফিরো একটু বুঝো একটু বুঝো তুমি কিন্তু বিজাতি না তুমি কিন্তু খ্রিস্টান না তুমি মুসলমানের ফলা তোমার একটু বুঝন লাগবে জোরে বলা ঠিক না বে ঠিক এই চলছে মুসলমান আমাদের দেশে আল্লাহু আকবার এই চলছে আমাদের দেশে তো আল্লাহর জিগে আল্লাহ আমরা কি জন্য বানাইছে আল্লাহকে অনার্থক বানাই নাই তো দুই বন্ধু চলাফেরা করতে গিয়া কাটিং কুটিং সব একরকমের এখন দুইজনে পাঠ্যজীবন শেষ করার পরে দুইজনে গলাগলি করে হাইটাইটা সামনে গিয়া দেখে প্রাইমারি স্কুলে নোটিশ বোর্ডের মধ্যে একটা নোটিশ লাগাইছে
স্কুলে একজন টিচার নিয়োগ দেওয়া হবে, শিক্ষক নিয়োগ দেওয়া হবে, লিখিত পরীক্ষা হবে, বাইবা পরীক্ষা হবে। এখন এই দুইজন অ্যাপ্লিকেশন জমা দিছে, কিন্তু নকল করুন না, কয় বন্ধু তুই তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি জানি তুই লেখাপড়ায় ভালো, তোরে প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব, আমি কিন্তু পারতাম না, স্যারে তোরে কি জিগায় এগুলো আমারে কইলে আমি একটা মুখস্থ করে আগে ভিতরে গিয়া স্যারের কাছে কইতাম, কয় আচ্ছা ঠিক আছে স্যার যখন আমারে ভিতরে নিয়ে বসাইয়া প্রশ্নগুলো করব, তুই কিনারায় খাড়ায় খাড়ায় শুনবি স্যারে কি কয় আর মুখস্থ করবি, কয় আচ্ছা ঠিক আছে। এই দুইজনে বাইবা পরীক্ষা দেওয়ার জন্য স্যারের কাছে গেছে, যেটা এক নম্বর ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট, হ্যাঁ বসাইয়া স্যারে জিগায় মার্শাল্লাহ তোমার সার্টিফিকেটের ওজন ভালো, তুমি লেখাপড়া ভালো করছো, তোমার বেশি প্রশ্ন করার দরকার নাই, ছোট্ট করে ইতিহাস থেকে একটা প্রশ্ন করি, আর ওই যে নকল করির নাই জানালার কিনারের মধ্যে গিয়া কান্ডা দিয়া স্যারে কি কয় এটা মুখস্থ করো। তো এখন স্যারে কয় বলো বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছে, ছেলেটা বলতে স্যার বাংলাদেশ তো 1970 সনে স্বাধীন হয়েছিল, কারণে কারণে লেট হইয়া 71-কে ফাইনাল হয়েছে। এখন কথাগুলো 70 আর 71 ঠিক না, এ সোরা আবার বাইরের থেকে শুনছে 70-71, হ্যাঁ আবার বাইরে খাড়ায় মুখস্থ করে 70-71 ভালো করে মুখস্থ করছে, করে যখন ভিতরে ঢুকছে স্যারে হ্যার কাগজের দিকে সাইয়া দেহে ল্যাভেন্ডিস মার্কা, লেখাপড়া বেশি ভালো করে নাই, স্যারে কয় তোর যে কাটিং রে তুই মাস্টার হবি স্কুলের, তোরা দেয়া দিয়ে ফলাবান এমন হইব, আচ্ছা তুই যে তো এই পড়ছস, একটা উত্তর দে প্রশ্নের, কয় ক স্যার বলেন, কয় তোর আব্বার নাম কি, আমার আব্বার নাম আব্দুর রহিম, তোর নাম কি, আমার নাম আবদুল্লাহ, আচ্ছা ভালো নাম সুন্দর নাম, তোর আব্বার জন্মসন কবে, হ্যাঁ সোরায় খা রে ওইটা, আমার আব্বার জন্ম 70 সনে হয়েছিল, 1 বছর লেট হয়ে 71-এ ফাইনাল হয়েছে, কেউ ধরা খাইছে নি ও কথা কোনো বুঝলেন না মনে আপনারা, ধরা খাইছে নি, পাত্র জীবনে ধরা খায় নাই কর্মজীবনে গিয়া ধরা, ঠিক কিনা জোরে কর, এখন মুসলমান ধরা যে খাইতাছে এমন খাওয়া খাইছে 70-71 গিয়া ঠেকছে গিয়া, আল্লাহ তো আমরা এখন ঠেকতাম না, আমরা এখন ধরতো না, আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াটা পরীক্ষার হল, আমি আল্লাহ এখন তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি, আমি আল্লাহ এখন তোমাদেরকে কিছুই বলবো না, তোমাদেরকে ধরবো না, ওই যে স্কুলের মধ্যে স্যার খাতা কাগজ খাতা কলম দিয়া পরীক্ষা দেওয়ায় ছাত্রকে পরীক্ষা দেওয়ায় ছাত্র লেখতাছে 12 আর 13 মিললে হয়েছে কত 25, হ্যাঁ লেখছে 12 আর 13 26, স্যারে মুসকি মুসকি হাসে আর কয় গোরা ডিমটা ভাই বানে, গোরা ডিমটা ভাই বানে, স্যার ওইখানে কিছু কয় না, দেহে স্যারে দেহে কাঁপতাছে, কয় কী ও কাঁপো কেন লেগা, কয় স্যার কাঁপি না তো দেখতেছে টুলডা সহ কাঁপে, কয় স্যার কোন কি পরীক্ষার রেজাল্ট না বাড়লে দেখবেন স্কুলটা সহ কাঁপবো না, স্কুলটা সহ কাঁপবো না, তো আমরা এখন কাঁপতাছি যাই কাঁপতাছি, আল্লাহ যেদিন ধরবো মুসলমান ও শুধু কাঁপা কাঁপি না, ওইখানে ধরবার যখন আল্লাহ ধরবো, আল্লাহর ধরাটা কি, আল্লাহ বলেন ইন্নাবাত সরব্বিকালাসাদীদ, আল্লাহকে আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে সারি না, আচ্ছা আওয়াজ দিয়ে বলেন তো ফেরাউন ডেফানে চুবায় মারছে কি, কথা কয় না মজরে বলেন কে মারছে, নম্রদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইছে গাড়ায়, হ্যাঁ গো বাহাদুরি কমা ছিল, ক্ষমতা কমা ছিল, সম্পদ কমা ছিল, আল্লাহ আমেরিকার বসেরে দর্শে গাড়ায় ও, আমেরিকার বসেরে দর্শে গাড়ায় জুতার বারে দিয়া সেরাতে নামাইছে গাড়ায়, আল্লাহ মনে নামাইতে পারে না, আল্লাহ মনে নামাইতে পারে না, আল্লাহ আমি খালি দেখি, আমি আল্লাহ দেখি তোমরা কি করো, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ ধরলে কাউকে সার দেই না, ফেরাউনরে সার দেই নাই, নমরুদরে দেই নাই, আবু জাহেলরেও দেই নাই, দুইটা বাচ্চা দিয়ে বদরের যুদ্ধের ময়দানে নিয়া সিট করে কাজ করে ফলাইয়া হ্যার এমন ডলা দিছি, ডলার থেকে আর উঠতে নাই, ডেড বডি হয়ে ফিরছি, এর আগে ফিরতে পারে নাই, ডেড বডি হয়ে ফিরছি, আমি আল্লাহ দেখাইছি ধরলে মশা দিয়ে ধরতে পারি, আমি আল্লাহ ধরলে মাটির চাকা ভিতরে দিয়েও মারতে পারি, আমি আল্লাহ ধরলে কালো বেড়ার জুতা দিয়া বাইরেই আমি আল্লাহ শেয়ার থেকে নামাইতে রে, ঠিক কিনা জোরে কর, কিন্তু আল্লাহ সহজে ধরতো না, আল্লাহ সহজে ধরে না, আল্লাহ বলেন আমার ধৈর্য এত বেশি আমি আল্লাহ সহজে ধরি না, ধরলে আমি আল্লাহ কাউকে সার দেই না। আ মুসলমান ভাইরা জন্য আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, আল্লাহর একটু জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য বানাইছেন,
মোটামুটি একটা বুঝ নিয়ে আবার যাইব না ইনশাআল্লাহ, নাকি রাগ করতেছেন আবার? দেখেন আবার হুজুরে তার সিরা দড়ি সিরা মনে হয় সারতো না আসগো না, ছাইরা দিমু অল্পতে ছাইরা দিমু এটা মনে করেন না আপনারা। এরা মুসলমান বাবা জিরা রে আমার আল্লাহরে একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আমরারে কি জন্য বানাইছেন? আমার আল্লাহ ডেকে বলে মানুষ আমি তোমাদেরকে কেন বানাইছি জাননি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ কয় তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইছি। যুবকেরা খেল করে শোনো, আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই, আমার এবাদতের জন্য বানাইছি। যেমন একজন বড় পাগল ছিল আল্লাহওয়ালা পাগল, নাম ছিল তার বাহলুল। এরে মুসলমান একটু মোটামুটি বুঝ নিয়ে বাড়িতে যাবেন, রাত্র বেশি হয় নাই। এরে বন্ধু ওই বাহলুল আল্লাহর পাগল, মাওলার পাগল, চব্বিশটা ঘন্টা আল্লাহকে রাজিয়ার খুশি করতে চায়, দুইটা ঠোঁট নাড়ে তো আল্লাহকে নাম বাইরে হয়, নামাজে দাঁড়াইছে 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 দাঁড়াইছে, রুকু যাওয়ার মতন কোনো খবর নাই। রুকুতে গেলে দাঁড়াইবার মতন মুসলমান বাইরা দাঁড়াইবার মতন তার কোনো ওই মুহূর্তে দাঁড়াবে এই কল্পনাও তার নাই। এত লম্বা লম্বা ইবাদত করে আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্যে ওই বাহলুল আল্লাহর পাগলটা রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। এমন সময় তাকায়া দেখে রে বন্ধু কতগুলো ছেলা ছেলে খেলার মাঠে খেলা করতেছে, ছেলেগুলো খেলার মাঠে খেলে আনন্দ উল্লাস করতেছে, বন্ধুরা মিলিয়া খেলাধুলা করে। ছোট্ট একটা বাচ্চা 7 থেকে 8 বছর বয়স, এর বেশি নয়, কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাগুলো দেখে আর আফসোস করতেছে। বাহলুল কিনারায় গিয়া ওই ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা জি এখানে তুমি কেন দাঁড়াইয়া আস, খেলার মাঠে কেন নামো না? তোমার বন্ধুরাকে তোমার খেলার মধ্যে নেয় না, কি জন্য দাঁড়াইয়া আস? ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আমাকে খেলাত নেয় না, এই কথা না, আমি খেলাতে নামি না, আমি খেলাতে যাই না, অংশগ্রহণ করি না, তবে শুনিয়া লও আমার একটা কথা, ভালো করে খেল করিয়া শোনেন। ওই বাহলুলকে বাচ্চাটা ডাক দিয়ে বলেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহ তো আমারে খেলাধুলা করার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ তো দুনিয়াতে আমারে খেলাধুলা করার জন্য পাঠায় নাই, আমাকে নেক আমল করার জন্য বলেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যদি আমার সাক্ষাৎ কামনা করো, যদি আমারে পেতে চাও, যদি আমার মুলাকাত চাও, তাহলে তোমরা বেশি বেশি নেক আমল করো। হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করব, তোমার নেক আমলের ওজন হবে, তোমার বদ আমলের ওজন হবে। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিস কলা জাররাতিন শাররান। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার নেক আমল ওজন করা হবে, বদ আমল ওজন করা হবে। এর যুবকেরা রে কান লাগাইয়া শোনো, দিলের কান নিয়া শোনো, ভালো করবা তো ভালো পাইবা, মন্দ করবা তো মন্দ পাইবা। এর বন্ধু ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আমাকে আল্লাহ খেলার জন্য পাঠায় নাই, তোমাকে আমাকে আল্লাহ খেলার জন্য পাঠায় নাই, দুনিয়াতে সময় নষ্ট করার জন্য পাঠায় নাই। কেন মুসলমান জানো, জবান দিয়া যাবার হয় দুজন ফেরেশতা সব লেখা নিতেছে, কেউ ভালো করলে ভালোটাও লেখা, মন্দ করলে মন্দ হলে এইখানে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কি রমা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
কিরমন কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দা সব কিছু লিখে রাখে আমলনামায় সব লিখতেছে সব লিখতেছে কি লিখতেছে জবান দিয়ে যা বাইর হয় জবান দিয়ে আপনি যা বাইর করেন তাই লেখে আল্লাহু আকবার আল্লাহ বলেন কষ্ট হইতেছে বেশি ما يلفظ من قول إلا لديه رقيب عتيد زبان دیا جا بار کرن تائی اللہ لکھا ہے نیتے سین اے مسلمان بیر ریگ وہی بچہ ڈاک دیا بولے واللہ بندہ আল্লাহ তোমারে খেলাধুলা করার জন্য পাঠায় নাই আল্লাহ কেন পাঠাইছি আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে পাঠাইলাম আমার গোলামের জন্য আওয়াজ করে বলেন এ বাবার আমার আওয়াজ করে বলেন নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না 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 বড় করে খেয়াল করিয়া দেখেন নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না আল্লাহ কে বান্দা তোমার নিকট থেকে আমি টাকা পয়সা চাই না ধন দৌলত চাই না রে বান্দা তোমাদের নিকটে আমি খানাও চাই না সম্পদ চাই না আমি তোমাদের কাছে ইজ্জত সম্মানও চাই না আমি যে জিনিসটা চাই তোমরা আমার কুদরতি পায়ে সেজদা দিবা তোমার একটা সেজদা কবুল হয়ে গেলে ওই এক সেজদার বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব এ বান্দা তুই কি মনে করস তুই কি আমার কাছে আসবি না তুই কি আমার কাছে ফিরবি না আমার কাছে আসতেই হবে আইনামা তা কোন ইদুর কোমল মাউত এ বান্দা আমার কাছে ফিরে আসতে হবে মরতে হবে তোমার মনে রাখো রাজা মাসরা বাঁচতে পারে নাই ধনী গরিবেরা বাঁচতে পারে নাই কোনো মন্ত্রীও বাঁচতে পারে নাই এমপিও বাঁচতে পারে নাই বসুন্ধরার মালিকও বাঁচতে পারে নাই ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কোটি কোটি টাকার সম্পদ হওয়ার পরও বাঁচতে পারে নাই আপনার আমিও বাঁচতে পারবো না এই জন্য মৃত্যু আসার আগে আগে হুঁশিয়ার হয়ে যান মৃত্যু আসার আগে আগে সাবধান হয়ে যান আল্লাহ বলেন বান্দা অনার্থক বানায় নাই ও কারণে বানায় নাই বান্দা জানায় দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহর হুকুম পালন করবা তুমি যদি নামাজ পড়িয়া আমার দরবারে হাত বাড়াইয়া দাও যা চাইবা আমি আল্লাহ তাই দিব তবে শর্ত আছে শোনো ছেলেটা আব্বার কাছে চায় আব্বা দশটা টাকা দেন আব্বা একশো টাকা দেন আব্বা পাঁচশো টাকা দেন আব্বা জানে পাঁচশো টাকা তার কোনো দরকার নাই পাঁচশো টাকা দিলে সে নষ্ট করা ফলাইব আব্বা চাইলেই দেয় না আবার অনেক সময় না চাইলেও দেয় আমার আল্লাহ জানে বান্দা তোমার কি লাগবে আমি আল্লাহ জানি যেইটা লাগে ওইটা দেই আর যেগুলো চাওয়ার পরও আমি দেই না তবে শুনিয়া রাখো তুমি চাওয়ার পরে দুনিয়াতে না দিলেও আমি আল্লাহ তোমার চাওয়াটা পরকালের জন্য রেখে দিয়েছি এই দুনিয়ার মধ্যে ওইটা দরকার ছিল না তারপরও তুমি চাইয়া ফলাইছ এই চাওয়াটা আমার কাছে জমা রাখছি ওই জমা দিয়া তোমারে মাফ করে আমার জান্নাতের ফয়সালা করে দিব রাগ হই ওনারে বান্দা তুমি আমারে ভুল বুঝো না রে বান্দা আমি আল্লাহ চাইলে দেই না কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি যে ডাকো চাইলা তুমি মনে করছো আল্লাহ শোনে নাই আল্লাহ কয় না আমি আল্লাহ সব শুনি সুবহানাল্লাহ কোন আল্লাহকে আমি সব শুনি আল্লাহু আকবার এ মুসলমান বাবা জিরা রে আমার কি ও রাত্রে বেশি হয়েছে কেমন হয় সাবাসাই মনে হইতেছে আমার কাছে আমি আবার ডক দেখলে বুঝালাই ডক দেখলে বুঝলে যেমন থাকতে দেবো না এগারোটা পর্যন্ত সময় থাকি না আর দশটা মিনিট আছে দি নাকি দশ মিনিট আর হ্যাঁ ইনশাল্লাহ আর কয়েকটা মিনিট দিই হ্যাঁ রাগ হইয়েন না আপনারা হ্যাঁ অনেকদিন পরে আপনাকে পাইছি তো তাই জন্য আপনাকে বিরক্ত করতেছি আস্তে আস্তে উঠে জায়গা আস্তে করে উঠে আর কিছু মধ্যে হ্যাঁ জায়গা তো খেলে আর ভালো লাগে না এটা কেমন জানি লাগে এই জন্য মুসলমান ভাইরা রে আমার বাবাজিরা রে আল্লাহ কে বান্দা তো করে আমি মহাব্বত করি সুবহানাল্লাহ কর তো করে আমি ভালোবাসি চাইলে আমার কাছে চাবি কার কাছে ওই যে ফকিরা বেড়ায় রাস্তা দিয়ে হাঁটে আর কয় এক পয়সা দেন দুই পয়সা দেন হাঁটে আর চায় সারাদিনে এক পয়সা দুই পয়সা করে চাইতে চাইতে সারাদিনে আর কয় টাকা হয় আল্লাহু আকবার তো একজন ভালো মানুষের লগে দেখা হওয়ার পরে এইবারটাকে মিয়া এক এক পয়সা দুই পয়সা করে চাইয়া কয় টাকা আমায় করো তাহলে কী করতাম বাদশার কাছে গেলে কোনো রকম খালি গিয়া পৌঁছতে পারলেই
বাদশা এমন দেওয়া দিয়া দিব তোমার জিন্দগিতে আর কাম করানো লাগতো না। জোরে করে সুবহানাল্লাহ। বাদশার দেওয়া ছোট না বড়? ছোট না বড়? চাইছেন বাদশার কাছে এক বোতল এক শিশি আতর দিয়ে দিছে, একারে এক গ্রাম লইয়া যা তুই, বাদশার দেওয়া তো বড় দেওয়া। তা ফকিরে বেটারে কইতেছে এমনি এমনি না ছায়া বাদশার কাছে যা। ফকিরাকে ভালো হয়েছে, লাইন পায় না, যাওয়ার মতন সুযোগও পায় না, কিন্তু একদিন বাদশার দরবারে গিয়ে হাজির হয়েছে। গিড়ের মধ্যে গিয়া দাঁড়ায় কয়ে বাদশার লাগে দেখা করতাম, কয় বাদশা এখন সিংহাসনে নাই, বাদশা এখন মসজিদে আছে, ওইখানে গিয়ে দেখা করো বা। সুবহানাল্লাহ। বাদশা কই? মসজিদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, ফকিরে বেড়া হাঁটতে হাঁটতে মসজিদে গিয়া দেখে বাদশা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া কি জানি চায় আর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া চাই আবার আখিরাতের কল্যাণও চাই। ফকিরা বেড়ায় দরওয়াজার সামনে দাঁড়ায় কয় কার কাছে আইলাম বেড়ায় দেবার, একজনের কাছে চাই। এ মুসলমান বন্ধুরা রে, বেটায় তো আর জানে না কার কাছে চাইতে হবে, বেটায় তো আর জানে না, ফকিরা বেটায় তো আর জানে না। ফকিরা বেড়ায় থাকুম না বাগুম, তারপরও চিন্তা করে দেখি যেহেতু পাঠাইছে ভালো লোকই তো পাঠাইছে, একটু দেখি কি দেয়। বাদশা আল্লাহর দরবারে কান্দতে কান্দতে বুক বাসায়া দেয়া, আল্লাহ তুমি দিলে আমি বান্দাদেরকে দেই, আল্লাহ দেওয়ার মালিক তো তুমি, সাহায্য তোমার কাছেই চাই। আমরা তো নামাজে খাড়াইয়া কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কিন্তু ডেইলি কই আল্লাহ ইবাদত করলে তোমারই করবো, আল্লাহ সাহায্য তোমার কাছেই চাই। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ আবার উল্টাপাল্লা করে, কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে, আসে না নাই, এটা বুঝে না, বুঝ না বুঝ যে চাই আর কি। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে রে, ঠিক আছে না, এটা ঠিক আছে, কিন্তু গিয়া কয় একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, আমার পরে চেয়ারে বসবে কে রে। কিন্তু আমরা শিখাই দেই কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, জোরে কন মারহাবা। তাহলে চাইব কার কাছে? ফকিরে বেড়ায় গে কি রে, বেটার কাছে আইলাম, বাদশা মানুষ বড় করে দিব, বেটা যারা জনের কাছে চাই। আর মুসলমান ভাইরা রে, আমার ফকিরা বেটায় দাঁড়ায় রইছে, বাদশা মুনাজাত শেষ করে পিছন দিকে ফিরে তাকায় দেখে ভিক্ষু কি চাও, কয় বাদশা আসছিলাম আপনার কাছে সারাদিন এক পয়সা দুই পয়সা করে উঠাইতে উঠাইতে, কত বৎসর ধরে ভিক্ষা করি অগো বাদশা, আমার কপাল এখনো ভালো হইল না, আপনার কাছে একজনে পাঠাইছে আপনি আমারে কিছু দিবেন। কয় চলো রাজমহলে, রাজমহলে তোমারে নিয়ে যাই। রাজমহলে নিয়া বাদশা তারে আদর করিয়া খাওয়াইয়া লওয়াইয়া সুন্দর পোশাক পরাইয়া এক ব্যাগ টাকা দিয়া দিয়া বলে, যাও এগুলো শেষ হইলে আবার আসিও, যাও 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 শেষ হইলে আবার আসিও। ওই ফকিরে বেড়ায় চিন্তা করে কিরে, এক মাসে অত ব্যাগের তিন ব্যাগের এক ভাগ টাকা আমি পাই না, বাদশা কি আমার সঙ্গে মস্কারা করে নাকি, আমারে কি দিল, এক ব্যাগ ভর্তি টাকা আমারে দিল। ওই মুহূর্তে বাদশা ডাক দিয়ে বলে, আরও কি লাগবে নাকি, এখন লাগলে নিয়ে যাও, তাহলে তুমি বাড়িতে চলে যাও, শেষ হইলে আবার আসিও। ওই লোকটা ডাক দিয়ে বলে, বাদশা টাকা নিব পরে, আগে বলেন আপনি মসজিদে হাত বাড়ায় কার কাছে চাইছেন, আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, টাকা নিব পরে মসজিদে আপনি কেন গেছেন, হাত কেন বাড়াইছেন বলেন। বাদশায় ডাক দিয়া বলে, বাদশারও বাদশা আছে, বাদশারও বাদশা আছে, যার কাছে চাইছি উনি আমার খালিক, উনি আমার রাজিক, উনি আমার রিজিক দাতা। যেমন একজন বড় বুজুর্গ আল্লাহর বলি গাড়িতে উঠছে, পকেটের মধ্যে চোরায় হাত ঢুকাইয়া দিছে, হুজুরে আবার থাপা দিয়ে ধরে বলাইছে, ধরে কই কিরে কারবারটা করলে কি, তোর রিজিক কেন নাকি, তোর রিজিক তো আসমানে।
তখন এই সূরায় কয় কি রে হুজুরের ফাঁকটা দিলাম, হুজুরকে রিজিক বলে আসমানো, আচ্ছা হুজুর ঠিক আছে আর নিলাম না, চলে গেলাম। এই বেড়া আল্লাহু আকবার সুরি বন্ধ করে দিয়া যখন আল্লাহর গোলামি শুরু করছে, আল্লাহ তার এত সম্পদ দিছে, এই বেড়ায় গেছে হজ করতে সূরায়, সূরায় হজ করতে গিয়া যখন আল্লাহর গর তওয়াফ করতেছে, ওই হুজুরের লগে দেখা। হুজুরে কয় ঘিরে এনো কেমনে কেমনে, হুজুর আপনি যে কইছেন রিজিক বলে ফকট না, রিজিক বলে আসমানো, ওই আসমানের মালিক আমার এমন দাওয়া দিছে হুজুর প্রত্যেক বছর একবার করে হজ করি, টেহা কমে না। আর একটু জোরে কর্ণ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাওয়ার জায়গা আমরা সেরি না, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। আমি আল্লাহ ধন দিয়া মন দেখিলাম, কত ধনি কানে দৈরা রাস্তায় বসাইলাম, ঠিক কিনা জোরে কন, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়বে না যারা আল্লাহ পাবে না তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। চাওয়ার জায়গা আছে না নাই, দেনেওয়ালা কে? আরো জোরে বলে না, দেনেওয়ালা কে? মুসলমান বৈরা রে আমার, বর্ষা ডাক দিয়ে বলেন আমি আমার বাল্লা আল্লাহর কাছে চাই। ওই ভিক্ষুকটাও ডাক দিয়ে বলেন, যিনি আপনাকে রাজা বানাইছেন, যিনি আপনাকে বাদশা বানাইছেন, আমিও সেই মালিকের কাছে চাইব, আজকে থেকে আমি আর আপনার টাকা নিলাম না, যেই মালিক আপনারে বানাইছে সেই মালিক তো আমারও বানাইছে, আমি আল্লাহর দরবারে চাবো, ওই মালিক আমার সব ফয়সালা করে দিবেন। আমরা কার কাছে চাইব বলেন না জোরে, কার কাছে চাইব? আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ আমাদেরকে দিবেন। এ মুসলমান ভাইরা, একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, ওনার বড় একটা ছেলে, উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ওনার রাজদরব মুসলমান ভাইরা, ওনার মাদ্রাসাতে, ওনার মাদ্রাসার মধ্যে অসংখ্য ছেলেরা লেখাপড়া করত, বড় বড় মুহাদ্দিস তারাও হয়ে গিয়েছিল। এই এই আল্লাহর বান্দা আল্লাহর ওলি আল্লাহর ওলির বড় ছেলে একদিন ডাক দেখ, আব্বা বাজার সদাই ঠিক মতো করেন না, কোনো রকম দিন যাপন করেন, তবে আপনার কাছে আমার একটা আবদার, একটা দরখাস্ত। কয় কি বল? বাজারের একটা বড় মাছ খাইতে আমার মনে চাইছে, কিন্না খাওয়াইবেননি? আব্বাই কয় ঠিক আছে চলো বাজারে যাই। বললাম ভাই আবদার করলে তো আর ফেরত দেওয়া যায় না, ঠিক কেন জোরে কন, মাছ খাইতে চাইছো চলো বাজারে যাই। বাজারে গিয়া মাছের গলিতে ঢুকলো, দুইকা বড় সাইজের একটা মাছ খরিদ করলো, মাছটা কিনি আল্লাহর ওলি। একজন কুলি তালাশ করতেছেন, কুলি মাছটা বাড়িতে নেওয়ার জন্যে, আল্লাহর ওলি মাছটা কিনিয়া কুলি তালাশ করতেছেন মাছটা বাড়িতে পৌঁছাইয়া দেওয়ার জন্যে। হঠাৎ করে একটা কিশোর ছেলে, 12-13 বছর বয়স, সামনে এসে হাজির হয়ে গেছে, হুজুর কি তালাশ করেন আপনি বলেন। আমি একটা কুলি তালাশ করি আমার এই মাছটা বাড়িতে পৌঁছাইয়া দেওয়ার জন্যে। কয় হুজুর এই খাদমত্র আমারে করার সুযোগ দিবেন নি, হুজুর এই সেবাটা আমি করতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বিনিময়ে কত লাগবে বলো? কয় হুজুর কোনো টাকা পয়সা লাগবে না, আপনার খাদমত্রা করতে চাই, তবে একটা শর্ত আছে। কয় শর্ত কি? কয় হুজুর আপনার বাড়ি আমি চিনি না, আপনার ঘর আমি চিনি না, তবে আমার মালিক যদি আমারে ডাক দেয়, আপনার মাছ ওই জায়গায় ফেলে আমি আমার মালিকের ডাকে সাড়া দেব। হুজুর বুঝা ফলাইছে, তারপরে কয় তোমার মালিক কে, তোমার মালিকটা কে বলো না। কয় হুজুর আমার মালিকের একটা আহ্বান আছে। কয় কি? হাইয়া আলাস সালাহ, শুরুতে একটা আওয়াজ দেয় মালিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিকের আওয়াজ, মালিক ডান দিক থেকেও বড়, মালিক বাম দিক থেকেও বড়, মালিক সামনের দিক থেকেও বড়, মালিক পিছন দিক থেকেও বড়, মালিক উপরের দিক থেকেও বড়, মালিক নিচের দিক থেকেও বড়, সর্বদিক থেকে বড় কি? আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
কয় হুজুর মালিক ডাক দিয়া ফলাইলি আমি মাছ নিব না জাগাত ফলাইয়া দিব হুজুর ডাক দিয়া কই ঠিক আছে বাবা তুমি যেই কাজ করো আমরা তো সেই কাজ করি ওই কাজের জন্য মানুষকে আমরা দাওয়াত দেই আহ্বান করি আল্লাহু আকবার আওয়াজ যখন কানে ভেসে আসছে ওই ছেলেটা কিশোর ছেলেটা মাথার থেকে মাছটা জমিনে ফলাইয়া দিছে হুজুরকে কিছুই না বলে অজুখানায় চলে গেল অজুখানায় যাইয়া কিশোর ছেলেটা অজু করিয়া মসজিদে গিয়া নামাজে দাঁড়াইয়া গেল নামাজে দাঁড়াইয়া আছে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের সামনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কাঁদে আর বলে মালিক তুমি যদি আমার দুনিয়াতে না পাঠাইতা আমারে কেউ দুনিয়াতে আনতে পারত না আল্লাহ আমার মা আমারে পেটে নিছে দশ মাস দশ দিন পেটে বোঝা বহন বহন করছে আমার মালিক তো আমার মা নয় আমার মালিক হলে তুমি আল্লাহ আর তোমার একটা কথাও আছে কোরআনে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ কয় তুমি আসতে পারো না আমি তোমারে নিয়ে আসছি ওই আল্লাহ তোমারে আমারে নিয়া মায়ের পেটের থেকে বের হওয়ার পর প্রত্যেকটা মানুষ আমরা কেঁদেছিলাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলাম দুনিয়ার কেউ কান্না না বুঝলো মালিক বুঝেছিল বাচ্চাটা জমিনে আইসা আল্লাহরে ডাক দেয় কয় মালিক মায়ের রগের সাথে আমার একটা রগ ফিট করে দেওয়া ছিল মায়ের নাভি থেকে আমার নাভি পর্যন্ত একটা রগ ছিল একটা তার ছিল মা খানা খাইছে ওই খাবারটা রগ দিয়ে আমার পেটের ভিতরে ডুইকা আমিও বড় হয়েছি আল্লাহ দুনিয়াতে এসে পড়লাম খানা কে খাওয়াবে আল্লাহ কোথায় থেকে খানা খাবো আমার তো বাঁচতে হবে মা চিনি না বাবা চিনি না কে খানা খাওয়াবে আল্লাহ কি কয় দেখেন আল্লাহ ডাক দিয়ে বলে আব্দুল করিম রে আব্দুর রকিব তুই খানা কোথায় থেকে খাবি দুনিয়ার কেউ না জানলো জানেন কে বড় করে আওয়াজ দিয়ে বলেন না জানেন কে দুনিয়ার কেউ না জানলো যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ এখন বাচ্চাটা হাউমা করে কাঁদে আর বলে আল্লাহ খানা খাবো কোথায় থেকে পেটে দে ক্ষুধা লেগে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ দুনিয়ার কেউ না জানলো আমি আল্লাহ জানি তোর খানা লাগবে তোর পেটে ক্ষুধা আছে তুই দুনিয়াতে আসার আগে আগে রে বান্দা আমি তোর মার বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি যখন তুমি ছোট্ট ছিলা দাঁতে ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিলাম দাঁতে ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সে আল্লাহ রে ভুইল না রে সে আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জোরে কর না আল্লাহু আকবার যখন তোমার কেউ ছিল না এই খেয়াল করেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবে আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ছেলেটার নামাজ শেষ করার পরে আবার জায়গা মতো গিয়ে মাছটা মাথায় নিয়ে রওনা হয়ে গেছে আল্লাহর ওলি তার সন্তান নিয়ে পিছনে পিছনে যায় পিছনে পিছনে যাওয়া শুরু করে দিলে আল্লাহর ওলির বাড়িতে নিয়ে মাছটা পৌঁছাইয়া দিল হুজুর ডেকে বলে বাবা বিনিময় নিবা না কয় না হুজুর কয় তাহলে একটা কাজ করু আমার ঘরে একটু বসো একটু মেহমানদারি করি
মাছটা একটু রান্না করি ভাজা করি ভাত খায়া যায়ও। ওই ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমাকে দিনের বেলা খানা খাওয়াইতে পারবেন না, আমি আল্লাহর খুশির জন্য রোজা রেখেছি। হুজুর আমি এখন খানা খেতে পারবো না, আমি রোজা রেখেছি। আতিমু সিয়াম ইলা লাইল, রাত পর্যন্ত আমাকে সিয়াম করতে হবে, রোজা পালন করতে হবে। হুজুর অনুনয় বিনয় করে ডাক দিয়া কয় এরে বাবা, এই এলাকায় যদি থাকো রাতের খাবারটা আমার ঘরে খাইও, আমার ঘরে একটু মেহমান হইও, কারণ রসুল বলেছেন যারা মেহমানদারি করে, মেহমান যখন ঘরে খানা খায় ওই মেহমানের উসিলায় ঘরের মানুষের সবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আর ওই ঘরে আল্লাহ রহমত বর্ষণ করে। যেই ঘরের মধ্যে মেহমান যায় ওই ঘরের মধ্যে রহমত নাজিল হয়। ছেলেটা ডাক দেয়া কয় হুজুর আপনি একজন বড় মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, আপনার দর্শে হাজার হাজার ছেলেরা দিন শিখে হাদিস শিখে। ঠিক আছে হুজুর, দেখি এলাকায় যদি থাকি আপনার বাড়িতে মেহমান হবা। ছেলেটায় চিন্তা করলো অনেক বুজুর্গের বাড়ি, এইখান থেকে আমার সহবত নেওয়া দরকার, এইখান থেকে হুজুরের ফুজ বারাকাত নেওয়া দরকার। ছেলেটা ঘুরতে ঘুরতে সন্ধ্যার সময় হুজুরের বাড়িতে চলে আসছে, হুজুর খুশি হয়ে গেল, তারে খানা খাওয়াইল। রাতের খাবার খাওয়ার পর ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর আমি কি চলে যাব না আপনার বাড়িতেই থাকব, তবে বাড়িতে থাকলে একটা শর্ত আছে। কয় কি শর্ত বলো? কয় শর্তটা হইল আপনি যেই ঘরে থাকেন এই ঘরে আমাকে থাকতে দিবেন না, যদি নীরবে নির্জনে কোনো ঘর থাকে ওই ঘরের মধ্যে তোষক কম্বল বালিশ কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য একটা নামাজের মশল্লা হলেই চলবে। কিশোর ছেলে এখনো বালিগ হয় নাই, ছেলেটা ডাক দিয়াকে হুজুর একটা নামাজের মশল্লা হলেই চলবে, হুজুর আমার আর কিছুই লাগবে না। হুজুর কয় ছেলেটা তো নেককার দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি আল্লাহওয়ালা, এই ছেলে মনে হয় রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবে। হুজুর কয় বাবা আমার ছোট্ট একটা কুড়ে ঘর আছে, ওই পরিত্যক্ত ঘরটা এখানে আছে, নামাজের মশল্লা দিলেই কি হবে? কয় হ্যাঁ হবে। ছেলের হাতে একটা নামাজের মশল্লা উঠাইয়া দিলে ছেলেটা মুসলমান ভাইরা এসার নামাজটা কমপ্লিট করে, নামাজের মশল্লাটা ফালাইয়া বিছাইয়া আল্লাহ দরবারে দাঁড়ায় গেছে নামাজে, আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইয়া সারা রাত নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কখনো রুকুতে কখনো সিজদায় রাত পার করে দিলেন। রাত প্রায় শেষের দিকে চলে আসছে, ফজরের আজান হওয়ার আগে আগে ছেলেটা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া দোয়া করতেছে, মালিক আমি দেখেছি আমার মা চুলার মধ্যে আগুন ধরায়, ছোট ছোট লাকড়িগুলো আগে চুলাতে দিয়ে আগুন ধরায়, তারপরে আল্লাহ ওই চুলার আগুনগুলো দীর্ঘায়িত করার জন্য বড় বড় লাকড়িগুলো তারপরে দেয়। আল্লাহ আমার ভয় লাগে, না জানি আমি মরার পরে গো এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, না জানি জাহান্নামের বেড়িগুলো লাগায়া আমাকে দিয়া তুমি জাহান্নাম উদ্বোধন করো নাকি রে মালিক। আমার ভয় লাগে রে মালিক, না জানি জাহান্নামের মধ্যে আমাদেরকে আগে ফালাও, চুলার মধ্যে যেমন লাকড়ি ছোটগুলো দেয়, না জানি আমরারে আগে আগুনের মধ্যে ফালাও, তারপরে বড় বড় মানুষগুলোকে আগুনে দাও। জোর জোর করে কান্না শুরু করে দিল। মুনাজাত শেষ করিয়া ফজরের নামাজটা পড়িয়া হুজুরের থেকে বিদায় নিয়া ওই ছেলেটা চলে গেল। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা! ওই হজরতের বাড়ির পাশে একজন মহিলা ছিল, বিকলাঙ্গ মহিলা, প্যারালাইসিসের রোগী। ওই মহিলাটা নিজে হাইটা হাইটা হুজুরের ঘরের মধ্যে আসছে, হুজুরের বিবির সাথে দেখা করছে। হুজুর বিবি ডাক দেয়া কয় এ আল্লাহর বান্দি, তুমি না ঘরের মধ্যে পড়া ছিলা, বিছানার মধ্যে শোয়া ছিলা, তুমি প্যারালাইসিসের রোগী ছিলা, কেমনে এখানে হাইটা হাইটা আসলা? মহিলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কয় মা গো, এই কথাটা বলার জন্য আমি হুজুরের সঙ্গে একটু দেখা করতে চাই, হুজুরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। হুজুর
পর্দার আড়ালে বসে আছেন। আর ওই মহিলা ডাক দেয়া কয়, হুজুর আমি আজকে কয়েক মাস যাবত বিছানা থেকে উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, পেশাব পায়খানা বিছানায় করে খাবারও বিছানার মধ্যে খায়, কিন্তু হুজুর গো হঠাৎ করে শেষ রাতে আমি ঘরের জানালা খুলিয়া তাকায়া দেখি আপনার ছোট্ট ঘরের ভিতরে কে জানি আল্লাহর দরবারে কান্না করতেছে। আর হুজুর ওই ছোট্ট কুড়ে ঘরের বেড়া ফাঁক হইয়া, ছাদ ফাঁক হইয়া, হুজুর গো চালটা ফাঁক হইয়া একটা নূর আসমানের দিকে যাইতেছে। এই দৃশ্যটা আমি দেখা হুজুর কোনোরকম কোনোরকম গইরায় গইরায় ল্যাংরায় ল্যাংরায়া আপনার ছোট্ট ঘরের কিনারা আইসা হাত বাড়াইয়া দিয়া বলছি, আল্লাহ যেই বুজুর্গ তোমার কাছে দোয়া করতেছে এই বুজুর্গের হাতের সাথে আমি গুনাগার দুইটা হাত বাড়াই দিয়েছি। আল্লাহ কতদিন ধরে তোমারে ডাকি আমারে সুস্থ করো না, আল্লাহ কে জানি ঘরের ভিতরে হাউমাউ করে কাঁদি, এই অলির হাতের সাথে আমি দুইটা হাত বাড়াইয়া দিলাম, আল্লাহ আমার মোনাজাতরা কবুল করে নাও, অলির উসিলায় তুমি আমার মোনাজাতরা কবুল করে নাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি সুস্থ করে দাও। হুজুর গো ওই ঘরের লোকটার সাথে আমি হাত বাড়াইছি, মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আমারে দান করেছে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। এই জন্য নেককারদের সঙ্গে উঠা বসা করা, চলাফেরা করা, আর মুসলমান মরণের প্রস্তুতি নেওয়া, আংতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, এমন জীবন কর হে গঠন মরিলেও হাসিবে তুমি তুমি কাঁদিবে ভুবন, মিনহা খলকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখি অসরণ। এই স্মরণ রেখেই ইনশাআল্লাহ ইতি টানলাম যে আমরা মাটি দিয়ে আল্লাহ আমরা বানাইছে। বলবেন হুজুর মাটি দিয়ে বানাইছে কই, মাটির থেকে যা উৎপাদ্য হয়েছে ওইটা খাইয়া আমরা বড় হয়েছি, এবং এইখান থেকে আল্লাহ আমরা বানাইছে আবার এইখানে নিব, আবার এইখান থেকে উঠাইয়া আমার হায়াতের জীবনের হিসাবটা আল্লাহ নিবে। হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে মিলাইয়া ফেলাই যে আমি কয়টা নেকামল করছি আর কয়টা গুণা করছি, নিজের হিসাবটা নিজে মিলাইলে একবারে সহজে মিলানো যায়। এই জন্য যার চলন যেমন হবে তার মরণ তেমন হবে, চলন সুন্দর হবে তো মরণ সুন্দর হবে, মরার পরে দেওয়া চলন আর করণ, চলন সুন্দর করণ দেবো না মরার আগেই করতে হবে। ব্যাঙ্গের লাগে সাপের দুস্তি, ব্যাঙ্গে সাপের এক এই তুই যখন রাস্তা দিয়া দৌড়াদৌড়ি করস হাঁটাচলা করস বেঁকা বেঁকা হয়ে হাঁটস কেন, সুজা হয়ে হাঁটবে। সাপে কী কয়, তোর কাম তুই কর আমার কাম আমি করি, তাই বন্ধুরে নসিহতটা মানলি না, ওয়াজটা শুনলি না, সোজা হবি তো একবার হবি, হঠাৎ করে ব্যাঙ্গে পানির থেকে উঠা দেয় সাপ সোজা হয়ে সরিছে কানের কাছে, একে কী কইছিলাম না সোজা হয়ে চলতা, এখন সোজা হয়েছ, মরার পরে সোজা হয়েছ, ঠিক না? এই সোজায় কোনো কাম নাই, এই জন্য মরার আগে সোজাবার মরার পরে না। মুতু কবলান তা মুতু, মরার আগে মর, মরার আগে মর, তাইলে সহজে নাজাত পেয়ে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সবগুলো কথার উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আমার কথায় কোনো কষ্ট হয়েছেন, মনে কোনো রাগ টাগ আছে নি? আবার রাগ থাকলে মাফ করে দিয়েন, জীবনে দেখা হইতে পারে নাও পারে। আপনারা যে আয়োজন করেছেন নবম বার্ষিক আয়োজন না, ষোলতম বার্ষিক মাহফিল, মাশাআল্লাহ অনেক লম্বা মাহফিল চলছে, তো আল্লাহ তাআলা পিছনের সবগুলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই, বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি, মাফ করে দাও রে মালিক মাফ করে দাও,
গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক, পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীগুলো আমি গুনাগার হাতগুলো বাড়াইয়া দিয়েছি, এলাকার নৌজোয়ান যুবকেরা হাত বাড়াইছে, আলে মোলামরা হাতগুলো বাড়াইয়া দিয়েছে রে মালিক। ইয়া আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইছে রে মালিক, আমরা গুনাগার নাফরমান হায়াতের জীবনে যত গুনা করেছি, গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষকের মতো হাতগুলো বাড়াইয়া দিয়েছি। ইয়া আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মোনাজাত রাজীবের শেষ মোনাজাত হয়ে যায় রে মাহবু, এই মাহবিলটা ত্যাগ করে ঘরে যাইতে পারবো এই ক্ষমতা আমাদের নাই। ইয়া আল্লাহ চোখের সামনে কত মানুষ কবরে গেল, আজ পর্যন্ত কেউ ফিরিয়া আসলো না, আল্লাহ গো কখন জানি আমাদের সামনে আজরাইল দাঁড়াইয়া যায়, জানা নাই কোন দোকানের তিনটা কাফনের কাপড় আমরার জন্য রেডি হয়ে গেছি। ইয়া আল্লাহ কোন মায়ের জন্য জানি পাঁচটা কাপড়ের কাপড় রেডি, কিছুক্ষণ আগেও মরণের আওয়াজ পাইলাম রে আল্লাহ, কোন বাবা জানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আমাদের জীবনের শেষ মোনাজাত হইতে পারে রে আল্লাহ, তোমার কাছে মাপ চাইতেছি, আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও, তুমি যদি মাপ না দাও কে আমাদের গুণা মাপ দিবে রে আল্লাহ। ইয়া আল্লাহ এই মজলিস থেকে একটা মুরব্বীর হাত একজন যুবকের হাত কবল করিয়া আল্লাহ ওই মুরব্বীর ওলি বানাইয়া যুবকটার ওলি বানাইয়া আমরা গুণাগারদের মোনাজাত তোমার দরবারে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও। এরে মাহবুব কার জানি মা নাই বাবা নাই, এ যুবক দিলটারে নরম করিয়া দাও, কে জানি বাবা হারাইছো কে জানি মা হারাইছো রে বন্ধু, কতদিন হয়ে গেল বাবারে দেখি না, কতদিন হয়ে গেল মার চেহারাটা দেখি না রে মালি। ইয়া আল্লাহ এক ফোঁটা মায়া তামাম দুনিয়ার মধ্যে দিস, ওই মায়ার কারণে আব্বা তার সন্তান রে মহাব্বত করে, মা সন্তান রে মহাব্বত করে, আব্বার সঙ্গে মার সঙ্গে রাগ করিয়া সারাদিন বাহিরে বাহিরে ঘুরিয়া ঘুরিয়া থাইকা। ইয়া আল্লাহ রাতের বেলা আব্বা যখন ঘুমাইছি বেড়ার পিছনে দাঁড়াইয়া নখ দিয়ে আঁচুর দিলাম, মায়ের টের পাইয়া গেছে সন্তান পিছনে আইসা হাজির, আস্তে করে মা দরওয়াজা খুইলা হাত বাড়ে ঘরে ঢুকাইয়া বলে, বেশি আওয়াজ কইরো না বাবা এমন রাগ করছে, তোমারে পাইলে পিটাবে আস্তে করে খাইয়া তুমি আরেক ঘরে চলিয়াও যাও। এরে মা গো মা ঘর থেকে বাহির করিয়া দিয়া পিছনে পিছনে তাকাইয়া আসো, এরে বাবা আমার জন্য দিলটা নরম করে দাও, বাবার জন্য দিলটা নরম করে দাও, ওই আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে আমরার দিকে তাকাই আসি, সন্তান নিয়ে আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফালা, এ বাবা তোমার আমার এই চোখের পানি আল্লাহ কুদরতি হাত দিয়া বাড়াইয়া নিয়া কবরের মধ্যে যখন ছেড়ে দিবে আগুনগুলো নিবিয়া যাবি। আব্বা আম্মা ডাক দিয়ে বলবে মালিক এতদিন পরে কিসের পানি দিয়ে আগুন নিবাইল, হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি দিয়ে আগুন নিবাইছ? আমার আল্লাহ বলেন না এগুলো দুনিয়ার কোনো পানি নয়, আবে হায়াতের পানিও নয়, তোমার সন্তান মাটি বসিয়া ময়দানে বসিয়া তোমাদের কথা স্মরণ করিয়া দিলটা নরম করে দিয়া চোখের পানিগুলো পালাইছি, ওই চোখের পানিগুলি আমি মালিক কুদরতি হাত বাড়াইয়া ওইখান থেকে আইনা তোমাদের কবরে ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে তোমাদের কবরের আগুন নিবিয়া গেল। এরি বাবা টাকা হারাইছো কাঁদছো, ক্ষমতা হারাইছো কাঁদছো, বাড়ি হারাইছো কাঁদছো, দেখো না ময়দান থেকে একটু দিলটা নরম হয়ে চোখের পানি বাইর হয়নি,
এরে বাবা মার মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। যেদিন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেল রে মালিক, আব্বারে কসলে কসলে গোসল দিয়া তিন টাকা হনের কাপড়ে প্যাকেট দিয়া খাটটার মধ্যে আব্বারে শোয়াইয়া ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইয়া আব্বার কিনারায় দাঁড়াইছে, মুখের কাপড়টা সরাইয়া বারবার বলে বাবা কই যাও কই যাও, কবে ঘরে ফিরবা। আব্বাই তো কোনো কিছুই বলে না, একবার তাকায়ও দেখে না। বাচ্চাগুলো দৌড়াইয়া মার কাছে গিয়া কয় মারি অপরাধ করছি অন্যায় করছি, আব্বার কাছে কেন বিচার দিলা রে মা, আব্বা এত রাগ করছে মুখের কাপড়টা অসরাইল। মা হাউবা করিয়ে কাঁদিয়ার বলে চন্দনের জীবনের শেষবারের মতো বাবার চেহারা দেখাল, এই চেহারার মানুষটা কোনোদিন ঘুরে ফিরবে না, এই চেহারার মানুষটা কোনোদিন টান দিয়ে তোমার কোলে নেবে না, আর কোনোদিন ধমক দিবে না। আরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অনেক সময় এমন হইছে মা নিজে না খাইয়া পোলারে খাওয়াইছে, ভালো খানা যেই খানাটা পোলায় পছন্দ করে ওই খানা নিজে না খাইয়া বারবার খাওয়াইছি, অনেক সময় মার পান খাইতে বলে চাইছে সন্তানের কথা মনে করিও, সন্তানকে টাকা দেওয়া লাগবে মা, গাছের পাতা চিবাইয়া রস খাইছে পান খায় নাই। আহারে ময়দান থেকে কে জানি মা হারাইছি, কে জানি বাবা হারাইছি, আল্লাহ বাবা হারা সন্তানের হাতগুলো বাড়াইয়া দিছি, মা হারা সন্তানগুলো হাত বাড়াইছি, ইয়াল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। জালালাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন, দাও দাও করিয়া জ্বলে রে আল্লাহ, বিষাক্ত সাপগুলো ডান দিক দিয়ে কামড় দেয়, বাম দিক দিয়ে কামড় দেয়, সামনের দিক দিয়ে কামড় দেয়, 99টা সাপ কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো বরিয়া গেছি। এ বাবা তোমার দিকে তোমার মা তাকাইয়া আছি, তোমার দিকে তোমার বাবা তাকাইয়া আছে, কেন মায়া লাগে না, এরা না বাড়িঘর তোমারে দিয়া গেছি, তোমারে সম্পদের পাহাড় দিয়া গেছে, এদের নামে একটু দান কেন করো না, একটু দোয়া কেন করো না রে বাবা, এদের জন্য একটু হাত বাড়াইয়া বাড়াইয়া মাওলার দিকে তাকায়া তাকায়া কও, একটু জোরে ডাক দিয়া কও না আল্লাহ আব্বারে মাফ করিয়া দাও, মারে মাফ করিয়া দাও, আল্লাহ দাদারে মাফ করিয়া দাও, দাদিরে মাফ করিয়া দাও, নানারে মাফ করিয়া দাও, নানিরে মাফ করিয়া দাও, মার বংশধররে মাফ করিয়া দাও, আল্লাহ বাবার বংশধররে মাফ করিয়া দাও, এই মাহফিলটা কবুল করে নাও, বাবাদেরকে আল্লাহ আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও, ইয়াল্লাহ যুবকদেরকে হযরত খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দাও, আলোচনা যা করলাম সবগুলো কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও, ইয়াল্লাহ ইমাম সাহেব হুজুরের কবুল করে নাও, আইএমআই মাসজিদদেরকে কবুল করিয়া নাও, এলাকার মাটির নিচে যত মুসলমান নর নারী সবাইরে মাফ করিয়া দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, আমার মারে মাফ করে দাও, ইয়াল্লাহ মায়েদেরকে মাফ করে দাও, বোনদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ যারা পর্দা করে না পর্দা করার তৌফিক দিয়ে দাও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও, যার যত সমস্যা আছে গাইবি খাজানার থেকে পূর্ণ করিয়া দাও, মহাব্বতে ওয়া শুনলো যারা এই ময়দানে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া, সবাই পড়েন রব্বির হামহুমা।